আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করি শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। সবার অংশগ্রহণে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করাই চ্যালেঞ্জ, বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি নাবিলা সোহার। দেশের 12 কোটি মানুষকে দেওয়া হয়েছে করোনা টিকা। 70% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য পূরণ হলো। একদিনে 1 কোটির বেশি প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে এই মাইলফলক অর্জন করা হয়। এর আগে এমন অর্জনের কাতারে নাম লিখিয়েছে কেবল 7টি দেশ, আর কোভিড নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা পাওয়ার উপযুক্ত সব শ্রেণীর মানুষকে সুরক্ষার আওতায় আনতে গণটিকা কর্মসূচির দ্বিতীয় দিন রোববারও কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক উৎসাহ, উপচে পড়া ভিড়। নিবন্ধন ছাড়াই মিলছে কোভিড টিকা। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম সনদ না থাকলেও টিকা নিতে পারছেন কেবল মোবাইল নম্বর দিয়ে, যে কারণে উচ্ছ্বাসের ছাপ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে। এতদিন স্টুডেন্ট করি নাই, আজকে করছি, আমার টিকাও দিয়ে ফেলাইছি। স্টুডেন্ট করি নাই, সেই অনুযায়ী এখন আমি টিকাটা পাইছি। আমার বয়স 14 বছর, টিকা নিয়ে ভালো লাগতেছে। আমি একে নিয়ে আসছি, টিকাটা দিব, এবং এটা দেওয়া জরুরি। সরকার যেহেতু চাচ্ছে, আমাদের উচিত নিজ দায়িত্ব থেকে টিকাটা গ্রহণ করার জন্য। মানুষের দৌড় গোড়ায় যে সরকার পৌঁছে দিয়েছে, এটাই আমাদের জন্য একটা সৌভাগ্য। গণটিকা কর্মসূচির প্রথম দিনেই অবশ্য অতিক্রম হয় লক্ষ্যমাত্রা। শনিবার একদিনে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য থাকলেও প্রথম ডোজ পেয়েছেন 1,11,75,000 নাগরিক, আর দ্বিতীয় ডোজ ও বুস্টার মিলে প্রয়োগ হয় 1,20,00,000-এর বেশি টিকা। মোট টিকা প্রয়োগের দিক থেকেও লক্ষ্যমাত্রা ছুঁয়েছে বাংলাদেশ। প্রাথমিকভাবে 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য থাকলেও পরে তা নামিয়ে আনা হয় 70%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী 17 কোটি জনসংখ্যাকে ভিত্তি ধরলে সে হিসেবে 11,92,00,000 মানুষকে টিকা দেওয়ার কথা। তবে শনিবার টিকাদান কর্মসূচির পরই স্পর্শ হয় 12 কোটি মানুষকে টিকার আওতায় আনা বা প্রথম ডোজ প্রয়োগের মাইলফলক, আর দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলে প্রয়োগ হয় 20 কোটির বেশি টিকা। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এর আগে 20 কোটির বেশি টিকা প্রয়োগ হয়েছে কেবল 7টি দেশে। এছাড়া দৈনিক প্রয়োগের হারের দিক থেকে ভারত, চীন ও তুর্কমেনিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। আমাদের দেশের মোট পপুলেশনের আমরা 73% টিকা দিতে সক্ষম হয়েছি। এটা একটা বিরাট বিষয়, বিরাট পাওয়া, এবং এটা এমনি এমনি হয়নি, সকলে মিলে আমরা কাজটি করেছি। আমি জানি না পৃথিবীর আর কোন দেশে একদিনে 1,20,00,000 টিকা দিতে পেরেছে। আর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষস্থানে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। 38টি মেডিকেল কলেজ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি। পরে সদ্য নিয়োগ পাওয়া সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। সোমবার প্রথম বৈঠকে তারই কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে। রোববার বিকেল 4:30 শুরু হয় সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের শপথ। শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমেই শপথ নেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। এরপর নেন চার কমিশনার রাশিদা সুলতানা, আহসান হাবিব, আলমগীর ও আনিসুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। ছিলেন সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানও। পরে সিইসি জানান শপথের আলোকে সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তারা। যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, এই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে, দক্ষতার সাথে, ন্যায়নিকতার সাথে আমাদের গৃহীত যে শপথ, সেই শপথের প্রতি অনুগত থেকে পালন করতে পারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সব নির্বাচনই চ্যালেঞ্জ হলেও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। নির্বাচনও একটা চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না। শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করে না, নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ, এর সাথে অনেকেই জড়িত। সকলে যদি সহযোগিতার হস্ত সম্প্রসারিত করে, সকলেই যদি সহযোগিতা এসে, বাট আমাদের উপর একটা প্রিন্সিপাল দায়িত্ব আছে এই সহযোগিতাগুলোকে আদায় করে নেওয়া। আমরা আশাবাদী, অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচন বেস্ট পসিবল এফার্টস
সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। সোমবার থেকে অফিস শুরু করবেন সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনাররা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন গঠনের পর এবারের কমিশন নিয়ে সব মহলেই চলছে চুলচেরা বিশ্লেষণ। আওয়াল কমিশন সবার আস্থা অর্জনের সক্ষম হবে বলেই মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে সরকার সমর্থিত আখ্যা দিয়ে জাতীয় পার্টি বলছে প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে নতুন কমিশন। তবে বিএনপি বলছে ইসি নিয়ে আগ্রহ নেই তাদের। পূর্বসূরীদের মতো এ কমিশনও সরকারের আজ্ঞাবহ হিসেবেই কাজ করবে বলে দাবি তাদের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার বিকেলে প্রথমবারের মতো আইন অনুযায়ী প্রকাশিত হয় নতুন নির্বাচন কমিশন গেজেট। ১৩তম কমিশন নিয়ে রাজনৈতিক দলসহ সব মহলে শুরু হয় নানা বিশ্লেষণ। সিইসি সহ কমিশনে নিয়োগ পাওয়া সব সদস্যরই কর্মজীবন শুরু হয় ৮০ দশকে। সেই হিসেবে জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের শাসনামলেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। নতুন কমিশনকে আমলা নির্ভর উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করে। যে নির্বাচন কমিশন করা হয়েছে এটা আওয়ামী লীগ সমর্থিত একটা আমলা নির্ভর নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আর এখনো আগের অবস্থানেই অটল বিএনপি, বলছে নির্বাচন কমিশন নিয়ে আগ্রহ নেই তাদের। এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না দলটি। আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা একটা নিয়ে যে নির্বাচনকালীন সময়ে সরকারটা কারা থাকবে। যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না। তবে বর্তমান কমিশন অল্প সময়ের মধ্যেই সব দলের আস্থা অর্জনে সক্ষম হবে বলে মনে করে আওয়ামী লীগ নেতারা। এই ইসির উপর আস্থা রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান তাদের। সর্বমহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠন করেছেন। আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত সৎ, যোগ্য, নিষ্ঠাবান এবং সকল বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষ। এটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই নামটা প্রস্তাব করেছেন এবং আমি জাফরুল্লাহ চৌধুরীকে ধন্যবাদ জানাই, একটা ভালো নাম প্রস্তাব করেছেন। এই প্রধান নির্বাচন কমিশনার বিএনপি সহ সকল দলের আস্থা অর্জন করতে সক্ষম হবে। এই কমিশনকে বিএনপির নেতিবাচক চিন্তাধারার থেকে বেরিয়ে এসে এই নির্বাচন কমিশনকে তাদেরকে সহযোগিতা করা উচিত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সোমবার থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে আসছে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে গঠিত নতুন কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ১৫০ ফুটের ক্যানভাসে বঙ্গবন্ধুর জীবনী, কিশোর থেকে পরিণত মুজিবের সবটুকুই চিত্রিত হয়েছে তুলির আঁচড়ে। মুজিব বর্ষ স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট শিরোনামে দেশের সবচেয়ে বড় চিত্রকর্ম তৈরি হয়েছে শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের তুলিতে। রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় জাদুঘরে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকালের এই মহামানবের নির্দেশনায় পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা শব্দটির অধিকার পেয়েছিল বাংলাদেশ। তাকে জানার জন্য এর আগে বই লেখা, গান রচনার মতো শিল্পিত উদ্যোগ থাকলেও বড় পরিসরে ক্যানভাসের চিত্রকর্মে জাতির পিতা ফুটে উঠল এই প্রথম। হিমালয় সম শেখ মুজিবের জীবনের নানা অংশ একসঙ্গে তুলে ধরার অসাধ্য কাজটি করেছেন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। প্রায় নয় মাসের বেশি সময় ধরে ১৫০ ফুট দীর্ঘ এই স্ক্রল পেইন্টিংয়ে বার্ন টাম্বার বা মাটি পোড়ানো রঙে ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতার বহুমাত্রিক জীবন। শিল্পীর বক্তব্যে উঠে আসে এর পেছনের সীমাবদ্ধতার আখ্যান। আনকাট ক্যানভাস কোথাও পাওয়া যাচ্ছিল না, যে কারণে আমাকে ভারতে কাশ্মীরের কারখানা থেকে স্পেশালি অর্ডার দিয়ে আমি সেই ক্যানভাসটি সংগ্রহ করি। বিশুদ্ধ রংটি আমি বেছে নিয়েছি এই কারণে, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের এই বাঙালি জাতির মাটি থেকে উঠে আসা একজন মানুষ, যিনি নিজেও পুরে পুরে খাঁটি হওয়া একজন বিশুদ্ধ মানুষ। তুলির আঁচড়ে এতে স্পষ্ট হয়ে উঠেছে কৈশোরের খোকা থেকে গণমানুষের নেতা হয়ে ওঠা সংগ্রামী মুজিবের গল্প। রোববার সকালে গণভবন থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১৫ দিন ব্যাপী দেশের সবচেয়ে বড় চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে উঠে আসে এই চিত্র সম্বন্ধে তার মূল্যায়ন। আবেগ আপ্লুত সরকার প্রধান এই শিল্পকর্মকে সবার কাছে পৌঁছে দিতে চান। শুধু শিল্পীর তুলির আখরে লেখা একটা ইতিহাস তিনি রচনা করেছেন, যে শ্রমটা তিনি দিয়েছেন এটা অস্বাভাবিক, অসাধারণ। এটা এমনভাবে প্রদর্শন করা উচিত যেখানে সব মানুষ যেন এটা দেখতে পারে, অনলাইনেও যেন মানুষ দেখতে পারে, সেই ব্যবস্থাটা এটা নিতে হবে। বর্ণমালাহীন সেই উপন্যাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিশ্লেষিত হতে থাকবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। শুধু বর্ণমালায় পড়েই না, শিল্পীর তুলিতেও মানুষ এটা দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। বঙ্গবন্ধুর মহাকাব্যিক জীবনকে ক্যানভাসের দীঘল পটে ফুটিয়ে তোলার এই তৃপ্ত চেষ্টা আত্মা আলোকিত করার প্রেরণা হয়ে থাকবে বলেন শেখ হাসিনা। এত চমৎকারভাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী ধর্ষণ ও প্রতিবাদকারীদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে সংবাদ সম্মেলন থেকে জড়িতদের শাস্তির পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এ অবস্থায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সমাজ বা রাষ্ট্র থেকে ধর্ষণ নামক অন্ধকারকে দূর করতে এই আলোর মিছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সামনে থেকে মোমবাতি জ্বেলে আলোর মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনের স্থলে গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল শেষে তারা গ্রেফতার ছয় ধর্ষকের প্রতীকী ফাঁসি কার্যকর করেন। আমরা চাই যে মূলত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক। আমাদের গ্রেফতার শনাক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের আরো একটা দাবি বাকি আছে ওই পাশে, যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ না বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ আমরা এই আন্দোলন ছেড়ে এখান থেকে উঠব না। রোববার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবিরের আদালতে মামলার ছয় আসামি কে হাজির করা হয়। এ সময় 164 ধারায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয় অভিযুক্তরা। গত 23 ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের নিনবাগ এলাকায় বন্ধুর সঙ্গে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে 7 থেকে 8 জন বখাটে। এ ঘটনায় র‍্যাব এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে। সময় সংবাদ, গোপালগঞ্জ। মনের মানুষকে বসে আনা, ব্যবসা ও চাকুরিতে উন্নতি সবকিছুতেই সিদ্ধহস্ত, বলছিলাম গাজীপুরের কবিরাজ হুমায়ুনের কথা। প্রতিদিন তার আস্তানায় ভিড় সেবা প্রত্যাশীদের, যদিও পুরোটাই তার প্রতারণা। কথার ফুলঝুরি আর ঝাড়ফুঁকের ভেলকিবাজির ধোকায় পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই, তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা জালে আটকা পড়েছেন কথিত এ কবিরাজ ও তার দুই সহযোগী। বুলবুল রেজার রিপোর্ট। বিশিষ্ট কবিরাজ পীরে কামেল হুমায়ুনের আস্তানায় পায়ের সমস্যা নিয়ে আসেন আয়েশা বেগম। একটি বীমা কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি। সব শোনার পর পীর আয়েশাকে আশ্বস্ত করেন সমস্যা সমাধানের। পীরের সহযোগী এগিয়ে আসেন পানি নিয়ে। রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক দেওয়া পানি পান করানো হয় আয়েশাকে। অতীতের সব দুঃখ কষ্ট মুছে দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের পথও বাতলে দিতে পারেন কবিরাজ, এই খবর জানতেন তিনি। শুরু হয় তেলেসমাতির দ্বিতীয় পর্ব। কাগজে দুটি মাছ আঁকার পর কাগজটি রাখা হয় গ্লাস ভর্তি পানিতে। কাগজে আঁকা দুটি মাছ মুহূর্তেই হয়ে যায় জীবন্ত। বিশ্বাস বাড়তে থাকে আয়েশা বেগমের। কবিরাজ জানায় কালো মাছটি তার বিপদ আর লালটি মঙ্গলজনক। ঝাড়ফুঁক আর মাছের ভেলকিবাজি দেখিয়ে 8 লাখ টাকা হাতিয়ে নেন কথিত কবিরাজ। আমি স্যার বিশ্বাস করছি যে উনি যদি কাগজের মধ্যে মাছ আঁকে জীবিত করতো তাহলে উনি নিশ্চয় অবশ্যই আরো অনেক কিছু মনে করতে স্যার। এভাবেই স্যার আমি প্রতারিত শিকায়িত হই। মিরপুরের আসমাক্তার সাথী সৌদি প্রবাসী স্বামীকে দেশে ফিরিয়ে আনতে তদবিরের জন্য তিনিও গিয়েছিলেন হুমায়ুনের দরগায়। আমার একজন পরিচিত ভাই আছে, ওনাকে আমার ব্যক্তিগত কিছু কথা বললাম যে আমার হাজবেন্ডের বিষয়ে ওনাকে পাওয়ার জন্য। উনি বলল যে আমার কাছে একজন কবিরাজ আছে, ভালো তুমি ওর সাথে যোগাযোগ করো। কথিত কবিরাজের দাবি এই লাইনে তার গুরু এক নারী। মূলত নারী গ্রাহকদের টানতেই তার এই ধাপ্পাবাজি। আমার একটা উস্তাদ আছে, নাম হচ্ছে মালেকা মহিলা, সে তাকে বিভিন্ন দেশে দেশে আসলে এটা সব 2 নম্বরি চিটারি। হুমায়ুনের আরেক সহযোগী জাকারিয়াকে রাজধানীর বাইরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার
করা হয়েছে এক নারী সহযোগীকেও। এই বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও যারা চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত, যারা ব্যাংকিং বা বিমা কোম্পানির সাথে জড়িত, সেই সমস্ত মানুষগুলোও এই ঝাড়ফুঁকের কথায় বিশ্বাস করে বিস্তৃত টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। এই ধরনের প্রতারকদের হাত থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কুরিয়ারের মাধ্যমে গার্মেন্টস পণ্যের আড়ালে অবৈধভাবে চীন থেকে আসা 96টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় দুজনকে আটক করা হয়। কর্মকর্তারা বলছেন, এটি এ যাবৎকালে কুরিয়ারে আসা বড় চালান, যার বাজার মূল্য 8 কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রপ্তানি খাত গার্মেন্টস শিল্প। সেই খাতের জন্য প্রতিনিয়ত বিদেশ থেকে নানাবিধ পণ্য আমদানি করতে হয়, আর এই সুযোগটাই নিয়ে থাকে স্বর্ণ চোরা কারবারেরা। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গার্মেন্টস পণ্যের আড়ালে নিয়ে আসা 96টি স্বর্ণের বার জব্দ করা হয়। চট্টগ্রামের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে আসা জিন্স প্যান্টের বোতামে লুকিয়ে ছিল 11 কেজি ওজনের এই বারগুলো। গার্মেন্টসকে আমরা খুবই প্রাধান্য দিই, গার্মেন্টসের অ্যাক্সেসরিজ আমদানি, গার্মেন্টস রপ্তানিকে আমরা খুবই প্রাধান্য দিই, আমরা খুব বেশি চেক করি না। তো তার সেই সুযোগ নিয়ে অপরাধীরা এখানে গোল্ড চোরাচালান করছে। তো এটা আমাদের একটা খুবই আজকের একটা মেরিটোরিয়াস ডিটেকশন, যেহেতু আমরা হাতে নাতে ধরেছি, দুজনের কাছে হাতে নাতে পেয়েছি। কর্মকর্তারা বলছেন, এর সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পাশাপাশি জড়িত কুরিয়ারকেও আইনের আওতায় আনা হবে। কুরিয়ারে গোল্ড সাম্প্রতিককালে এত বড় চালান আটক হয়নি। তো এগুলো আমরা তো দুজনকে গ্রেপ্তার করেছি, আমরা থানায় মামলা করব। তো থানায় মামলা করলে পুলিশ তদন্ত করবে, তদন্ত করার দায়িত্ব পুলিশের। নিশ্চয়ই প্রকৃত যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা যাবে বলে আমার বিশ্বাস। চলতি 21-22 অর্থবছর 154, 20-21 অর্থবছর 174 এবং 19-20 অর্থবছর 180 কেজি স্বর্ণ জব্দ করে কাস্টমস গোয়েন্দা। গত 9 বছরে জব্দ করা 2500 কেজি স্বর্ণের বাজার মূল্য অন্তত 1300 কোটি টাকা। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ কমে আসায় আগামী 17 মার্চ পর্যন্ত সময় বাড়ল বইমেলার। রোববার দুপুরে সচিবালয়ে এ কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বইমেলার সাথে যারা সম্পৃক্ত তারা সবাই চাইছিল যে বইমেলার সময়টা বৃদ্ধি করা যায় কিনা, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা সেটা আবেদন জানিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালে অনুমোদন দিয়েছেন, বইমেলা 17 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং 17 মার্চে বইমেলা শেষ হবে। আমরাও চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে বইমেলাটা পরিচালনা করার জন্য। ম্যাজিস্ট্রেট থাকে মাঝখানে বইমেলার ভেতর, আমরাও থাকি, বাংলা একাডেমির লোকজন আছে। আমরা সবসময় চেষ্টা করছি যেন স্বাস্থ্যবিধি মানা হয়। পদ্মায় শুরু হয়েছে ইলিশ মৌসুম। এতে মুখে হাসি ফোটার কথা থাকলেও চাঁদাবাজির কারণে জেলেদের করুণ অবস্থা। নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে বাধা দেওয়া হচ্ছে মাছ ধরতে। পদ্মায় চাঁদাবাজির কারণেই বিপাকে প্রকৃত ইলিশ শিকারীরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মায় ইলিশ শিকারে বাধা নিয়েই বাঘ বিতণ্ডা। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমার কলিকাল এলাকায় জাল ফেললেই মেলে ইলিশ। পদ্মা থেকে উঠানো ইলিশ দেখে জেলের মুখে হাসি ফুটলেও তা স্থায়ী হচ্ছে না। চাঁদাবাজির খড়ক ফেলছে দুশ্চিন্তায়। আলমগীর মল্লিক নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ করেন জেলেরা। এখানে আমাকে জাল বাওয়ার ব্যাঘাত ঘটায়, আমাকে জাল বাইতে দেয় না। আলমগীর মল্লিক ওনারা খুব বিরক্ত করে, ওনারা শতকরা 25 টাকা ওনাকে দিতে হইব, নেন জাল বাইতে পারবো না। উনি আইসা ট্রেডিং করছে, বকা চকা করছে, তারপরে হলে রাগ হয়েছি যে আমাদের এই দেশের একটা সম্মান আছে, যে সে আমাদের সামনে যে সে খারাপ আচার আচরণ করতে পারে না। পদ্মায় নিজেদের জমি ভেঙে নদী হয়েছে, আর এ কারণেই সেখানে মাছ ধরায় চাঁদা আদায় করছেন বলে জানান অভিযুক্ত আলমগীর মল্লিক। উনি 25% খায়, সেই জন্য সে এইটা করে, ওই গাঙেই উনার। এদেশে কোনো দেশে আছে ভাই এরকম গাং কারো একক? জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলেই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নৌ পুলিশ। জালজার জলাতার নীতিতে সেখানে উন্মুক্ত জেলেরা যে কেউ সেখানে মাছ মারতে পারে, এখানে কেউ টাকা নেওয়া বা কোনো কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। দাবি করে বলে কোনো অভিযোগ পাই অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং আইনের ব্যবস্থা গ্রহণ করবো।
নিরাপত্তাহীনতায় জেলেরা রাতে ইলিশ শিকার বন্ধ রাখলেও কারেন্ট জালে দেদার্থে চলে ঝাটকা নিধন। পদ্মা অববাহিকায় এমন 60-70 জেলে নৌকায় রূপালী ইলিশ শিকার করা হয়। মুন্সীগঞ্জের গাওদিয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাজারে সবজির দাম বাড়াচ্ছে মধ্যস্বত্বভোগীরা। দাম নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সচিব। এদিকে পশু খাদ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ না করলে রোজায় দুধ, ডিম, মাছ ও মাংসের দাম আরও বাড়ার আশঙ্কা করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। ধরা মৌসুমেও বাজারে সবজির দাম চড়া, 30-40 টাকার নিচে যেন মিলছে না কোনো সবজি। অথচ কৃষকের ক্ষেতে এই সবজি বিক্রি হয়েছে 1/3 দামে। শীতের শেষে অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, কিন্তু চাহিদা বিবেচনায় পরের আবাদে সে ক্ষতি অনেকটা পুষিয়ে দিয়েছেন চাষিরা। তাহলে বাজারে কেন এই অযৌক্তিক দাম? কৃষি সচিব দায়ী করলেন মধ্যস্বত্বভোগীদের। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বেড়েছে কৃষি উপকরণের দাম। ইতোমধ্যে আমরা আমাদের কৃষি বিপণন অধিদপ্তরকে সংযুক্ত করে একটি কার্যক্রম গ্রহণ করেছি, যাতে করে আমরা দেখতে চাই যে মধ্যস্বত্বভোগী কারা আছেন, কোথায় কোথায় আছেন এবং কী কী ব্যবস্থা গ্রহণ করলে এটি আমরা এই মূল্যটি আমরা সহনীয় পর্যায়ে রাখতে চাই। এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন জানায়, 2 বছরে প্রতিটি পশু খাদ্যের দাম বেড়েছে বস্তা প্রতি 300-500 টাকা পর্যন্ত। তার উপর চলতি মাসে সয়াবিন মিলের রফতানি নিষেধাজ্ঞা তুলে দেয়ায় আবারও বেড়েছে দাম। তাই দুধ, ডিম, মাংসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। গরুর গোশতের দাম, ডিমের দাম, মাছের দাম যেই জায়গায় যেয়ে পৌঁছাইছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রোজার মাসকে সামনে রেখে এই অবস্থা আরো ভয়াবহ পরিণত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ও খামার টিকিয়ে রাখতে পশু খাদ্যের ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধে নজরদারি জোরদার, অপ্রয়োজনীয় মাংস ও গুঁড়ো দুধ আমদানি বন্ধ সহ বেশ কিছু দাবি তুলে ধরে সংগঠনটি। পশু খাদ্য ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। গত 3 বছরে আটা ময়দা বানাইতে গেলে যে ওয়েস্টেজটা তৈরি হয় সেই গম ভুষির দাম বাড়ছে কয়েক গুণ। দেশীয় খামারিদের সুরক্ষা দিতে মন্ত্রণালয়ের জোরালো ভূমিকা নেয়ার দাবি জানায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। উৎপাদন খরচের 85% খরচই হচ্ছে লেগে ফিড কস্ট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার 2 ডোজ টিকাপ্রাপ্ত শিশুদের মক্কার হারাম শরীফ ও মদিনায় মসজিদে নববীতে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। করোনা মহামারীর কারণে এতদিন শুধু বয়স্কদের ওমরা পালন ও মদিনার মসজিদে নববী জিয়ারতের অনুমতি ছিল। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীর কারণে প্রায় 30 মাস পর পবিত্র মক্কা ও মদিনায় ঢোকার অনুমতি পাচ্ছে শিশুরা। 2 ডোজ টিকা নেওয়া শিশুরা এখন থেকে মক্কার হারাম শরীফ ও মসজিদে নববীতে ঢোকার সুযোগ পাবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, 2 ডোজ সম্পন্ন 7 বছর বা তার বেশি বয়সের শিশুদের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে 5-11 বছর বয়সের শিশুদের টিকার কার্যক্রম চলমান আছে। কাবাগর ও মসজিদে নববীতে ঢুকতে ইলেকট্রনিক অনুমতিপত্র গ্রহণ করতে হয়। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 মাসে গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য প্রায় 3.5 কোটি ইলেকট্রনিক অনুমতিপত্র দেওয়া হয়েছে। একই সময়ে মসজিদে নববীতে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে প্রায় 40 লাখ মুসল্লিকে। ওমরা হজ পালনের জন্য পবিত্র মক্কায় প্রতিদিন 3 লাখের বেশি মুসল্লিকে অনুমতিপত্র দেওয়া হয়। সৌদি সরকার জানিয়েছে, মক্কার গ্র্যান্ড মসজিদে ফজর এবং জোহরের নামাজের তুলনায় আসর, মাগরিব এবং ইশার সময় মুসল্লিদের ভিড় বাড়ছে। ইবাদত পূর্ণাঙ্গভাবে শেষ করার জন্য অনুমতির সময় 3 ঘন্টা বাড়ানো হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে আরও 10 পয়েন্ট তুলে নিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও জয় চায় বাংলাদেশ, জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিনিয়রদের সহযোগিতায় এমন দায়িত্ব নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তরুণরা বলেও জানান তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সোমবার সকাল 11:30। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরা, তারিক হাসান শিমুলের রিপোর্ট।
সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচটা নিয়ে কম ভাবনায় নেই টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে সুপার লিগে আরও দশটা পয়েন্টের হাতছানি, তাই উইকেটটা ভালোভাবে দেখে নিলেন ওয়ানডে অধিনায়ক। কিছুক্ষণ অবশ্য শ্যাডো করে নিলেন উইকেটের দুই প্রান্তে। এরপর রাসেল ডমিঙ্গোকে ডেকে আনলেন, কোচকে নিয়ে পর্যবেক্ষণ করলেন উইকেটটা, একাদশে কোন বিভাগে বেশি গুরুত্ব দিবেন সে আলোচনাটাও সেরে নিলেন গুরু শিষ্য। নির্ভর বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান, আফিফ তাসকিন লিটনদের দেখা গেল না। তৃতীয় ওয়ানডেতে কি পরিবর্তন আসছে একাদশে, নাকি ক্লান্তি থেকে নিস্তারের জন্যই বিশ্রাম? তবে হোয়াইট ওয়াশের সাথে লক্ষ্য আরও দশ পয়েন্টের। সিরিজ জিতছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। এখন আমাদের নেক্সট টার্গেট হলো আরও একটা ম্যাচ জিতে আমাদের দশটা পয়েন্ট নিতে পারলে আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। তামিমের ব্যাটিং শুধরে দেওয়ার সাথে সিডন্স চ্যালেঞ্জ নিয়েছেন তরুণদের নিয়েও। আফিফ মিরাজ লিটনদের প্রশংসা এখন সবার মুখে, দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে তারা কি ভাবছেন, সিনিয়রদের কাছ থেকে কতটা আত্মবিশ্বাস পান তারা? তারা তো সবসময় পারফর্ম করে, বাট আমরা যদি জুনিয়ররা যদি পারফর্ম করি তাহলে কিন্তু টিমটার রেজাল্টটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। গেল ম্যাচে 300 ঊর্ধ্ব রান হয়েছে ঠিকই, কিন্তু ডট বল ছিল 150-র বেশি, জানিয়ে সমালোচনা আগেও হয়েছে আফগানদের বিপক্ষের। বিষয়টি অবশ্য ম্যাচ সিচুয়েশনের দোহাই দিলেন মিরাজ। 300 রান ওরা চেস করছে, তখন তো ওরা আলটিমেটলি একটু রানের জন্যই খেলবে, তখন বাউন্ডারির অপশন খুঁজবে। সো আমি মনে করি হয়তো পরের দিন একটু ওরা একটু অ্যাটাকিং খেলেছে, একটু কয়েকটা বাউন্ডারি মেরেছে। হারানোর কিছু নেই আফগানদের, চট্টগ্রাম থেকে ফেরার আগে একটা জয়ের খোঁজে রশিদ খান, তাই পিএসএল এর ফাইনাল বাদ দিয়ে মনোযোগ দিলেন শেষ ওয়ানডেতে। গোটা দল অনুশীলন করলেও ম্যাচের আগের দিন গণমাধ্যমে কথা বলেননি কেউ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের প্রথমবারের মতো শীর্ষে বাংলাদেশ, এখন এই স্থানটা ধরে রাখার চ্যালেঞ্জ ডমিঙ্গো শিষ্যদের। পরবর্তী সুপার লিগের ম্যাচগুলো বেশিরভাগই দেশের বাইরে, যেখানে জয় পাওয়াটা বেশ কঠিনই হবে, তাই ঘরের মাঠে তৃতীয় ম্যাচটি জিতে পূর্ণ 30 পয়েন্টে চোখ তামিম ইকবালদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার, সবার অংশগ্রহণে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করায় চ্যালেঞ্জ, বললেন প্রধান নির্বাচন কমিশনার। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।